যেদিনা ইলেকশন হয়েছে ইলেকশনের আগতে কেন গম পায় বিশটা ভোট ইফালে ভালো হতে মিনস কি কেউ নেতৃত্ব হয়েছে এই কেউ না জানিলে কেউ এনেকা কথা কেনেকা কব এই কারণে তেখেতে মাস্টার মাইন্ড হয় ইউডিএফ কেটা তো কনফিডেন্স আছে যেকটাই ক্রস করব আর তিন চারিটা কোরপরা ম্যানেজ করেছে তেখেতে ম্যানেজ করেছে ম্যানেজ করে কেন তেখেতে সংখ্যাটু কই দিল ইমান 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 কেটা ক্রস বুট করব এই কারণে যদি আজি যদি মাস্টার মাইন্ড হয় যদি ক্রস বুটিংর যদি মানে গোটেই এই ক্রস বুটিংর যে খেলটো যেটা এই খেলটো করিমুদ্দিন বরপুরিয়া করেছে আর আর এনেধরণের এটা অভিযোগ প্রতি অভিযোগ চলিছে ক্রস ভোটিংক লফালে মুখ্যমন্ত্রীগী মন্তব্য করেছে আমি কংগ্রেসের পর 15-16টা ভোট লাভ করেছো প্রার্থী হিসাবে ভোটাধিকার সাব্যস্ত করেছে দিল্লির বানর পুঁজি সন্দর্ভতো মন্তব্য করলে মুখ্যমন্ত্রীগী বানর পুঁজি সন্দর্ভত বিরোধী ইস্যু বনাইছে মূর হাতত পুঁজি আছে অসুবিধা একু হওয়া নাই এনেধরণের মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগী মই যিমান দূর জানো আমি 22টা ভোট এক্সট্রা পাইছো চারিজন প্রায় সেই ভোটৰ 15-16টা ভোট আমি কংগ্ৰেছৰ পৰা পাইছোঁ 15-16টা ভোট কংগ্ৰেছৰ পৰা আহিছে ফিফটিন ছিক্সটিন ভোট কংগ্ৰেছৰ পৰা আহিছে এইকাৰণে আহিছে যে যিবিলাক সমষ্টিত আদিবাসী আৰু বাগানৰ ভোট আছে তেওঁলোকৰ এটা মানসিকতাত আছিলে যে এইবাৰ আমি দ্ৰৌপদী মুৰ্মুক ভোট দিব লাগে আৰু বাকী 2-4টা ভোট UDFৰ পৰা ইণ্ডিপেণ্ডেণ্টো আছে আন্দোলনও আছে কিন্তু মই জানাত 15-16টা ভোট কংগ্ৰেছৰ পৰা আহিছে ভাবোঁ যে প্ৰথমবাৰৰ বাবে অসমৰ মানুহে বানপানীত ইমান ভালকৈ সাহায্য পাইছে আজিৰ পৰা মন্ত্ৰীসকল ফিল্ডত আছে 10-12 আগষ্টত আমি পুঁজিত মুকলি কৰি দিম পুঁজি নাথাকিলে চৰকাৰে কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত কথা পাতিব আজি আমাৰ হাতত পুঁজি আছে কোনো অসুবিধা হোৱা নাই ধুনীয়াকৈ কাম চলি আছে এইটো এটা অনাহকত বিতর্ক এটা প্রত্যেকবারে করা হয় আর মোক এই বিতর্কটোর অংশীদার করে লব নালাগে গুৱাহাটীৰ অসম ইউথ অলিম্পিকত অথন্তৰ অসম ইউথ অলিম্পিক নামকৰণ কৰি আন্তঃজিলা খেল পিছত ইতিমধ্যে অনুষ্ঠিত হৈ আছে ইউথ অলিম্পিক গুৱাহাটীৰ খেল আৰম্ভ হোৱাৰ পূৰ্বে ৰয়িঙৰ সা সঁজুলি ধ্বংস খেলৰ পূৰ্বে ৰয়িঙৰ সামগ্ৰী ধ্বংসক লৈ গোচৰ দিছে সন্থাই আৰক্ষী তদন্ত আৰম্ভ হৈছে অসম ইউথ অলিম্পিকৰ উদ্বোধনীত উপস্থিত নাথাকে মুখ্যমন্ত্ৰী পুনৰ এবাৰ কৈছো গুৱাহাটীৰ অসম ইউথ অলিম্পিকত অথন্তৰ অসম ইউথ অলিম্পিক নামকরণ করে আন্তঃজিলার খেল বিশ্বত ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে আছে ইউথ অলিম্পিক গুৱাহাটী খেল আরম্ভ হওয়ার পূর্বে রোয়িংয়ের সা সঁজুলি ধ্বংস করা হয়েছে খেলের পূর্বে রোয়িংয়ের সামগ্রী ধ্বংসক লৈ গোচর দিছে সন্থায় আরক্ষী ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে অসম ইউথ অলিম্পিকর উদ্বোধনীত উপস্থিত নাথাকে মুখ্যমন্ত্রীগী জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন আছে ফোন লাইনত আমি অধিক জানি বিপুল বর্মন যেহেতু ইতিমধ্যে আমি কৈছোঁ অসম ইউথ অলিম্পিকৰ কথা গতিকে এই সন্দৰ্ভত যি অথন্ত হৈছে সেই সন্দৰ্ভত আপোনাৰ পৰা অধিক জানিম পাপৰি চাওক অত্যন্ত দুৰ্ভাগ্যজনক ঘটনা যে 2010 চনৰ পৰা যি ইণ্টাৰনেশ্যনেল অলিম্পিক কমিটিয়ে ইউথ অলিম্পিক গেমছ পাতি আহিছে প্ৰথমবাৰ ছিংগাপুৰত পাতিছিলে তাত শিৱ থাপাই চিলভাৰ মেডেল পাইছিলে অসমৰ পৰা দুৰ্গা দাস বৰুৱাই শ্বিফ দ্য মিছন আছিলে ভাৰতীয় দলৰ সেই ইউথ অলিম্পিক গেমছ এতিয়া 2026 চনত ছেনেগালত অনুষ্ঠিত হ'ব তেনেক্ষেত্ৰত একেটা নাম দি সন্মুখত অসম বহুৱাই অসম অলিম্পিক ইউথ অলিম্পিক পাতিছে আজিৰে পৰা আৰু ইয়াতে এই গেমছ যিটো একে নাম লৈ এতিয়া ৰাজ্যজুৰি এটা প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে ক্রীড়া সংগঠকসকলে কিয় একেটা নামকে আসলে নকল করলে ইয়াকে লৈ তেওঁলোকক এটা তীব্র ককর্থনা করেছে আর এই গেমখন আরম্ভ হওয়ার পূর্বে আজি অথন্ত লাগিলে যে দীঘলী পুখুরীত যে রোয়িংয়ের সা সঁজুলি আছিল সেইবোর কোনো দুর্বৃত্তই ভাঙি পেলাইছে গতি গেমছ আরম্ভ হওয়ার আগতে আজি এই সা সঁজুলি ভাঙি এটা কেনা লাগিলে আর তাতে রোয়িং সন্থায় এটা অসম আরক্ষীক এটা গোচর দিছে আর গোচরের ভিত্তিতে আরক্ষীয়ে রোয়িংয়ের সা সঁজুলিবিলাক কোনে ভাঙিলে ইয়াক লৈ তদন্ত তেওঁলোকে চলাই আছে আমি কিছু সময় পিছত আরক্ষী বিষয়ার পৰা আমি এই ক্ষেত্রে আমি ইন্টারভিউ পাম আৰু আনহাতে আজি বিয়লিৰ ভাগত এই যিটো একে নামৰ এখন প্ৰতিযোগিতা যিখন গোটেই বিশ্বত অনুষ্ঠিত হয় ইউথ অলিম্পিক তাত সন্মুখত এটা অসম লগাই দিছে যিটো এটা নাবুদ নাচুদ কাণ্ড আচলতে অসম ফিফা ৱৰ্ল্ড কাপ আমি কেতিয়াও পাতিব নোৱাৰোঁ গতিকে অসম ইউথ অলিম্পিক কেনেকৈ পাতিব পাৰে এইটো আজি গধূলি উদ্বোধনী হোৱা কথা আছিলে য'ত অসমৰ মুখ্যমন্ত্ৰী উপস্থিত থকাৰ কথা আছিলে কিন্তু তেখেতে এতিয়া যিহেতু ৰাষ্ট্ৰপতি নতুনকৈ নিৰ্বাচিত হৈছে সেই কাৰ্যসূচী আছে প্ৰধানমন্ত্ৰী গতিকে তালৈকে তেখেতে গুচি গ'ল যোৱা নিশাই গতিকে আজি মুখ্যমন্ত্ৰী উপস্থিত নাথাকে অলিম্পিকৰ সভাপতি যি
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোৱাল উপস্থিত না থাকে, আনকি মন্ত্রী পীযূষ হাজরিকাও উপস্থিত না থাকে। গতি কোনে উদ্ধারণ করব এই মুহূর্তে কব পড়া না যায়। আসলে গোটে প্রতিযোগিতা কব গেলে এই মুহূর্তে যদি আমি কোঁ তাহলে কোনে উদ্ধারণ করব সেয়াও জানা না যায়। তারপর সঁজুলিও ধ্বংস হয়েছে, আরক্ষী ইতিমধ্যে কৈছে আপনি যে অনুসন্ধান আরম্ভ করেছে। গতি গোটে বিষয়টে গোটে খেলখনেই আসলে চাবলে গেলে খেলি মেলির সৃষ্টি হয়েছে, এক অথন্তর এক প্রকার এক অথন্তর সৃষ্টি হয়েছে। গতি ইয়াকে লো এটা সকল বিপাঙত পড়ছে নে কি কয় বিপুল বর্মা? আপনি ইয়াতকে আরো একটা ডাঙর কথা এটা হয়েছে যে আজি 2022 চন পড়িল, যে 1990 চনত বা 96 মাটিত খুলে আপত্তি নাছিলে, পকাত খুলে। কিন্তু এতিয়া এই ক্ষেত্রত আমি খবর পাইছো যে অয়েলৰ পৰা পয়সা আনিছে, আজি গেছ কেকাৰৰ পৰা পয়সা আনিছে, বিভিন্ন সংগঠনৰ পৰা আজি তেওঁলোকে এই খেলখনৰ নামত লাখ লাখ টকা আহরণ কৰিছে, পাইছে, তেনে তথ্য আমাৰ হাতত আছে। তাৰপিছত আমি এটা খবর পাইছো যে তেজপুৰৰ পৰা খেলুৱৈ আহিব, আপোনাৰ লক্ষীমপুৰৰ পৰা খেলুৱৈ আহিব, খেলুৱৈবিলাকক ঘৰৰ পৰা আঁঠুৱা আনিব দিছে যে ইয়াত তেওঁলোকক পকাত শুব দিব। গতিকে ইয়াকে লৈ অভিভাৱকসকলে আমাৰ ওচৰত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে, দুখ পাইছে। গতিকে অলিম্পিক নাম দিছা তোমালোকে প্রতিযোগিতাৰ আৰু খেলুৱৈক মাটিত হ'ব দিবা 2022 চনত। গতিকে এনে ধৰণৰ কৰ্মকাণ্ডক লৈ গোটেই প্ৰতিযোগিতাখন আসলে বুমেৰাং হৈছে বুলি বিভিন্নজনে ক'ব বিচাৰিছে। পাপৰি বিপুল বৰ্মন ধন্যবাদ জনাইছো আপোনাক। আৰু এক সঁচাকৈয়ে এক অৰ্থত ক'ব পাৰি যে এক সাংঘাতিক অথন্তৰ হৈছে, বুমেৰাং হৈ পৰিছে সকলো। আৰু গোটেই যিটো ব্যৱস্থাপনা সেই ব্যৱস্থাপনাটোতে এটা কেনা লাগিছে বুলি ক'ব পাৰি। আৰু যিখিনি অভাৱ যিখিনি অভিযোগৰ কথা ইতিমধ্যে বিপুল বৰ্মনে কৈছে, গতিকে তাত যথেষ্টখিনি কথা আছে, যথেষ্ট সুৰুঙা আছে। প্ৰথম কথা হৈছে কোনেও উদ্বোধন কৰিব, দ্বিতীয়তে যিহেতু সা সঁজুলিসমূহ ধ্বংস হৈছে ভাঙি পৰিছে, তৃতীয়তে কথাটো হৈছে যে যিসকল খেলুৱৈ আহিব তেওঁলোকৰ বাবে সু ব্যৱস্থা নাই, য'ত নেকি অইলে টকা দিছে। গতিকে এনেধৰণে যথেষ্ট খেলি মেলি বা যথেষ্ট অথন্তৰ সৃষ্টি হৈছে। গতিকে এই বিষয়টোৱে যথেষ্ট গুৰুত্ব লাভ কৰিছে এই মুহূৰ্তত, যে প্ৰকৃততে কি হৈ আছে আৰু কি হ'বলৈ গৈ আছে। খবৰ আৰু আছে, সময় এটি বিৰতি।